তিন দফা দাবিতে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে পশ্চিম ও সিপাহীজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি। সমস্ত উপ কমিটিগুলো পুনর্গঠন করে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে বলে জানালেন নেতৃত্ব। উগ্রপন্থী হামলায় উদ্বাস্তু পরিবারগুলোকে স্বীকৃতি প্রদান করতে হবে। উদ্বাস্তু পরিবারগুলোকে সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা করা এবং উদ্বাস্তু পরিবারগুলোকে এককালীন 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা, এই তিন দফা দাবিতে আন্দোলনে নামার প্রস্তুতিতে নেমে পড়েছে পশ্চিম ও সিপাহীজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি। বিশালগড়ের মধ্য লক্ষ্মীবিল স্থিত এলাকায় সংশ্লিষ্ট এক উদ্বাস্তুর অস্থায়ী আবাসে আহত সাংবাদিক সম্মেলনে আন্দোলনে নামার ঘোষণা দিলেন সংশ্লিষ্ট নেতৃত্ব। তো এখানে করার মতো নাই, কারণ আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি, বিগত সরকারের আমলে আন্দোলন করছি, বর্তমান সরকারের আমলেও আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা আন্দোলন ছাড়া নিই কোনো কিছু একটা কিনারা করে সরকার, কিন্তু দেখা যাচ্ছে বিগত সরকারের আমলে আমরা একটু গিয়ে কথাবার্তা বলতে পারতাম, কিন্তু বর্তমান সরকারের আমলে আমরা 8 বার মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সাড়া পাই নাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন যাব। এই আমলে আপনারা কি পেয়েছেন? বর্তমান এই আমলে আমরা কিছুই পাই নাই। বিগত সরকারের আমলে যে আমাদেরকে 931টি ঘর দিয়েছিল সেইগুলিও এখন পর্যন্ত আমরা স্বয়ং সম্পূর্ণ করতে পারিনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে। কার্যত পশ্চিম ও সিপাহীজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি বৃহস্পতিবার যৌথভাবে একটি বৈঠক করে, বৈঠকে আন্দোলনে নামার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে আন্দোলনে নামার আগে সংগঠনের যে অন্যান্য বিভিন্ন কমিটিগুলো রয়েছে সেসব কমিটিগুলো পুনর্গঠন করা হবে বলেও উপস্থিত নেতৃত্ব এদিন আহত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।